Like, share, subscribe and press the bell icon to never miss an update from Just Studio. Hello সবাইকে, আমি Just Studio থেকে আজকে লাইভে রয়েছি তোমাদের সবার সঙ্গে। একটু নেটের প্রবলেম আছে, কিন্তু আস্তে আস্তে আমি নিশ্চয়ই তোমাদের কে পেলে আমি বুঝতে পারবো যে লাইভটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে কিনা। আই থিঙ্ক আমার মনে হয় শুরু হয়ে গেছে। আমার যেটা বলার জাস্ট স্টুডিওর তরফ থেকে নিশ্চয়ই বলাই হয়েছিল যে আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের এখানে আজকে শেয়ার করব। তো সেটাই বলছি যে কাজের এক্সপিরিয়েন্স বলতে গেলে আমিও একদম একটা এমন ফ্যামিলি থেকে বিলং করি যেখানে কেউই অভিনয়ের সঙ্গে যুক্ত নয়। আমার বাবা একটা সময় থিয়েটার করতেন, কিন্তু সেটা হাই অভিষেক হ্যালো অভিষেক সেটা অনেকই আগে। তো বাবা যখন বয়সটা অনেক কম ছিল সেই সময় আর কি। হাই সীতা, হ্যালো, তোমরা কেমন আছো সেটাও বলো। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার কাজের এক্সপিরিয়েন্স, কীভাবে আমি কাজে এলাম, এই সবটাই আর কি। বাট তোমরাও বিভিন্ন রকম কোয়েশ্চেন্স করতে পারো আমার কাজকে নিয়ে। হ্যালো, হ্যালো অমিত, হ্যালো সীতা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অ্যাকচুয়ালি এখন তো লকডাউন চলছে, তো লকডাউনে যদিও এখন লকডাউনটা অনেকটাই আগের থেকে সিচুয়েশানটা অনেকটাই চেঞ্জ হয়েছে, এখন সব কিছুই একটু একটু করে শুরু হচ্ছে, বাট তাও আমাদেরকে সব কিছু মেনটেন করে মেনে চলতে হবে। কিন্তু তাও বেশিরভাগ সময়টা এখন বাড়িতে থাকাটাই ভালো, যতটা মানে প্রয়োজন, প্রয়োজনে তো বাইরে এখন যেতে হবে, সেটা খুলেও দেওয়া হয়েছে, বাট বাদ বাকিটা যতটা পারো নিজেদেরকে মেনটেন করে বাড়িতে থাকো। বাইরে থেকে ঘুরে এলে ভালো করে ফ্রেশ হয়ে নাও, স্যানিটাইজ করো, এগুলো মেনটেন করো। আচ্ছা, আমি যেটা বলছিলাম আমার কাজের এক্সপিরিয়েন্স, তো আমার বাবা যখন কলেজে পড়তেন তখন থিয়েটার করতেন, তো এছাড়া আমাদের ফ্যামিলিতে কারোর কোনো কানেকশন নেই অভিনয়ের সঙ্গে। তো সেই জন্য আমার কাছে একটু ডিফিকাল্টি ছিল যে কী করে সুযোগটা পাওয়া যায়, কী করে অডিশন দেবো, এরকম নানা রকম কোয়েশ্চেন্সের মুখোমুখি তো আমাকে হতেই হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস বলছি, তোমরা আমাকে একটু জানিও যে তোমরা আমার সাউন্ডটা পাচ্ছ কি না আর তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু এখানে মাঝে মাঝে নেটের প্রবলেম, তাই আমার কাছে সেটা শো করে না, আমি বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি লাইভটা চলছে কি না। তো তোমরা সেটা আমাকে জানিও যদি তোমাদের কিছু প্রবলেম হয়। বাসন্তী চ্যাটার্জি উনি খুব নাম করা একজন অভিনেত্রী, অনেক পুরনো অভিনেত্রী, তো ওনার সঙ্গে বাবার একটা যোগাযোগ ছিল, আমি পিসিমণি বলি ওনাকে, তো ওনার উনি আমাকে অনেকটা হেল্প করেন। উনি আমাকে বলেন যে এই কাজের মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমি কাজ করতে চাই তাহলে আমি কী করতে হবে, সেখানে অনেকগুলো ব্যাপার থাকে। আমাদের ফার্স্টে আমাদের পোর্টফোলিও করতে হয়, সেটা দরকার হয়, যেখানে আমাদের ছবি থাকে, যেটা আমরা জমা দিই সবার আগে যেটা দেখা হয়। তো পোর্টফোলিওর পরে অডিশন থাকে, সেই অডিশনগুলো ঠিকঠাকভাবে তুমি যদি পাস করতে পারো তবে তুমি সুযোগ পাবে। তো আমার সঙ্গেও সেগুলোই হয়েছে, আমি পোর্টফোলিও করেছি, সেটা জমা দিয়েছি, সেখান থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে। তারপর আমি প্রথম কাজ অগ্নি পরীক্ষা, যেটা জি বাংলার অগ্নি পরীক্ষা, খুবই পুরনো এবং খুবই নাম করা একটি সিরিয়াল, সেখানে আমি একটি চরিত্র অভিনয় করি, সেটা ক্যারেক্টার ছিল, সেটা লিড মানে নায়িকা হিসেবে করিনি, সেটা একটা চরিত্র হিসেবে আমি সেখানে অভিনয় করেছিলাম। তখন আমার বয়সটাও অনেকটাই কম ছিল, তো ওটা আমি প্রায় এক বছর মতন ওখানে আমি কাজ করি, যেটা আমার কাছে বলবো যে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার যেখানে কাজ করাটা। তো সেটা কমপ্লিট যখন হলো তারপরে আমি আস্তে আস্তে রাশিতে কিছুদিন অভিনয় করি, সেখান থেকে আমার যেটা বলবো আমার কাজের আমার লাইফের একটা বড় ব্রেক বা বলতে পারো যেখান থেকে লোকের ভালোবাসা আমি অনেক বেশি পেয়েছি বা প্রথম নায়িকা হিসেবে সামনে আসা, সেটা হচ্ছে বধূবরণ, বধূবরণ সিরিয়াল। তো সেখানে আমি সুযোগ পাই এবং সেটাও ওইভাবেই সুযোগ পাই, অডিশনের মাধ্যমে লুক সেট হয়, আমার বহুবার লুক সেট হয়, ওটা অ্যাক্রোপলিসের বধূবরণ সিরিয়াল, অ্যাক্রোপলিস হাউসের ছিল, স্টার জলসায় দেখানো, তোমরা সবাই জানো আমি প্রচুর ভালোবাসা পেয়েছি ওই বধূবরণ থেকে। তো আমার জার্নিটা এইভাবে শুরু হয়, কিন্তু কী হয় মানে জার্নিটা ওইভাবে শুরু হলেও সুযোগ পাওয়ার পর আর একটা জার্নি শুরু হয়, বিকজ যত তুমি যত দিন যাবে তত তুমি বুঝতে পারবে সিস্টেমগুলো, তত তোমার কাজটা তোমার কাছে আরও তোমার সঙ্গে মিশে যাবে, বলে না আমাদের ব্লাডের সঙ্গে আমাদের রক্তের সঙ্গে মিশে যায়। তো কাজটাও কিন্তু আমি করতে করতেই হয়েছে, যতদিন আমি ক্যারেক্টার করতাম ততদিন একরকম ব্যাপার ছিল, ততদিন
করছি ঠিক আছে, কিন্তু যখনই মেইন চরিত্রটি করার সুযোগ পেলাম, যখন নায়িকা হিসেবে আমি ফার্স্ট কাজ করলাম বধুবরণ, তখন আরও অনেক বেশি রেসপন্সিবিলিটি এলো, যেটা স্বাভাবিক আসবেই। তো তখন কাজের ধরনটা এবং অনেক বেশি প্রেশার, সেটা নেওয়ার একটা প্রিপারেশন। তো আমি বলবো যে নিজেকে, আমার ফ্যামিলি আমাকে খুব সাপোর্ট করে, ফ্যামিলি সাপোর্টটা খুব দরকার হয়, ভীষণভাবে দরকার হয় মা বাবার সাপোর্টটা। আর আমি বলবো আমার ক্ষেত্রে যেহেতু বাবার ইচ্ছাতেই এক প্রকার বলতে পারো বাবার ইচ্ছাতে আমার অভিনয় আসা, তো সেই জন্য আমার ফ্যামিলি সাপোর্টটা সবসময়ের জন্য এতটাই বেশি ছিল, এতটাই ভালো ছিল যে কখনো কোনো অসুবিধা হয়নি। বাড়িতে এলে হয় না, আমাদের প্রচুর রাত হতো, এখন তো আমাদের কাজের একটা সিস্টেম হয়ে গেছে, একটা টাইম হয়ে গেছে যে 14 ঘন্টার বেশি কাজ হবে না, তাই সকালে কল থাকলে মোটামুটি আমাদের বাড়ি আমরা 10:30-11টার মধ্যে ঢুকে যাই, রাতের মধ্যে আমাদের প্যাকআপ হয়ে যায়। কিন্তু আগে যেটা ছিল যে মাঝরাতে প্যাকআপ হলো, হয়তো 1:30-2টার সময় প্যাকআপ হতো, বাড়ি ঢুকতে ঢুকতে 3টে হতো, আবার পরের দিন 9টার সময় কল থাকতো। তো বাড়িতে এলেই মা আমার জন্য 3টের সময় তো ওরকমভাবে কিছু খাওয়া দাওয়া করা যায় না, তাও অল্প খাবার বানিয়ে রাখতো, তো সেটা আমি খেতাম, খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে ওই 3-4 ঘন্টা ঘুম হতো, তো সেটা ঘুমটা হয়ে যখন সকালে উঠতাম, তখন মা সমস্ত সারা দিনের খাবার, মানে ব্রেকফাস্টটা আমি গাড়িতে খেতে খেতে চলে যেতাম, দেন শুটে গিয়ে কিছু খাবো, লাঞ্চ, বিকেলের জন্য কিছু স্ন্যাক্স, এবং রাতে যদি আমার একটু রাত হয়, তখনকার সময় তো বেশিরভাগ দিনই আমার রাত হতো, এবং যেহেতু আমি লিড করেছি সেজন্য লিড করলে প্রচুর রাত হয়, তো রাতের খাবার সমস্ত কিছু আমার গুছিয়ে দিত। এই সাপোর্টগুলো সবসময় মায়ের কাছ থেকে পেয়েছি, বাবা সবসময় মেন্টালি আমার সাপোর্ট করেছে, কারণ আমিও তো একদমই নতুন ছিলাম, একটু একটু করে করে, এবং শেখা কোনোদিনও শেষ নেই, আমি অল্প একটু যেটুকু এখন অবধি শিখতে পেরেছি সেটাও কাজ করতে করতে এভরিডে যত দিন গেছে, যত কাজ করেছি তত আস্তে আস্তে আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি, আমি জানতে পেরেছি, শিখেছি। তো আমার জার্নি কিন্তু এরকমভাবেই হয়েছে। এবং তারপরে তোমরা সবাই জানো যে বধুবরণ যখন শেষ হলো, তখন সাত ভাই চম্পা শুরু হলো, তো সাত ভাই চম্পাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, কাজের দিক থেকেও খুব অন্যরকম এক্সপিরিয়েন্স বলবো, চরিত্রের দিক থেকে অন্যরকম এক্সপিরিয়েন্স, কারণ বধুবরণ একটা নর্মাল গল্প ছিল, এবং এটা একটা রূপকথার গল্প ছিল। বধুবরণে একটা বউকে দেখেছো তোমরা, আর সাত ভাই চম্পায় একটা প্রিন্সেস, মানে তার পুরোপুরি মানে একটা মেয়ে যে জানেই না সে অ্যাকচুয়ালি প্রিন্সেস, এবং সেখান থেকে প্রিন্সেসে পরিণত হওয়া, এবং একটা রূপকথার দুনিয়া আর কি। তো দুটো গল্পের দুটো গল্প সম্পূর্ণ আলাদা, দুটো চরিত্র ছিল সম্পূর্ণ আলাদা। তো এই জন্য বলবো হয়তো এটা আমার ক্ষেত্রে খুব আমি লাকি যে এটা সহজে হয় না, সাধারণত একটা কাজ কমপ্লিট করার পরে বা সে কাজটা যদি খুবই, আমরা সবাই চাই যে আমাদের আমরা যেটাই করবো সেটা যেন খুব ভালো হয়, সেটা যেন সবাই খুব ভালোবাসে। তো এটার ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, যখনই আমরা কোনো চরিত্র করি এবং সেটা খুব ভালো ভালোবাসা পাই, যখন সেই চরিত্রটা সকলে খুব পছন্দ করে, তখন বারবার আমাদের কাছে সেই চরিত্রগুলোই আসে। মানে হয়তো আমি কোনো বউয়ের চরিত্র যদি করে থাকি, যেন বধুবরণে একটা মেয়েকে, একটা গ্রামের মেয়ে যে যাকে বিয়ে করে আনা হয়, সেখান থেকে সেই বউটার জার্নি, সেই মেয়েটা যখন বউ হলো তার জার্নি, তো সাধারণত পরের কাজগুলো তার ওরকমই আসে। আমার ক্ষেত্রেও কিছু কিছু ওরকম কাজ এসেছিল, কিন্তু ফাইনালি যখন সাত ভাই চম্পা এলো এবং সেটা ফাইনালি করলাম, তো এটা আমার কাছে ভীষণই মানে বলবো যে খুব লাকি আমি, এবং যার জন্য করতে খুব ভালো লাগতো। আর এটাও ঠিক, সাত ভাই চম্পার ক্যারেক্টারটার বয়সটা কিছুটা হলো আমার বয়সের সঙ্গে তখন মিলত, কারণ বধুবরণে বউ অনেক দায়িত্ব তাকে দেখানো হতো, তো রিয়েল লাইফে যেহেতু আমি এখনও বিয়ে করিনি, আমার সেই এক্সপিরিয়েন্সটা নেই, তো সেদিক থেকে আমার ওটা কঠিন ছিল, বধুবরণটা আমার কঠিন ছিল অনেকটা, কারণ যখন তুমি কিছু এক্সপিরিয়েন্স করবে না, এবং সেই কাজ সেই জিনিসটা যখন তোমাকে ফুটিয়ে তুলতে হবে স্ক্রিনে, সেটা অনেকটা ডিফিকাল্ট হয়। আবার সাত ভাই চম্পার ক্ষেত্রে রূপকথা দুনিয়া তুমি দেখতে খুব সুন্দর লাগে, আমার করতেও ভীষণ ভালো লেগেছে, কিন্তু সেটার আবার অন্য সিস্টেম আছে, কারণ আমরা আকাশে উঠছি, আমি পক্ষীরাজ ঘোড়ায় করে উড়ে চলে যাচ্ছি, মেঘের মধ্যে দিয়ে উড়ে বেড়াচ্ছি, ঘোড়ায় চড়ছি, যদিও আমি হর্স রাইডিং শিখেছিলাম, আমি 1 মাস টানা হর্স রাইডিং শিখি, ক্লাস করেছি নিয়মিত, যাতে শ্যুটটার সময় খুব প্রবলেম, যদিও হর্স রাইডিং ভালোভাবে করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আমি কিছুটা টাইম পেয়েছিলাম, 1 মাস মতো টাইম পেয়েছিলাম, আমাকে হাউস থেকে বলা হয়েছিল যে যদি আমি একটু শিখে নিই তাহলে আমার কাজটা করতে খুব ভালো হবে, তো সেই জন্য আমি ওটা শিখি, এবং বধুবরণের পরে সাত ভাই চম্পা যখন আমি কাজটা করি তখন অনেকটা সুবিধে হয় আমার। তো রূপকথার সিরিয়ালে কাজ করার কিন্তু অন্যরকম এক্সপিরিয়েন্স দরকার হয়, অন্যরকম সিস্টেম থাকে, তো সেগুলো কিন্তু আবার নতুন করে আমার একটা জার্নি শুরু হলো যখন আমি সাত ভাই চম্পা করতে শুরু করলাম। তো দুটো জার্নি আমার কাছে একদম ডিফারেন্ট ছিল। তোমাদের সঙ্গে এগুলো তো আমার, তোমরা সবাই আমাকে স্ক্রিনে দেখেছো, আমাকে সিরিয়ালের মধ্যে দেখেছো, চরিত্রগুলোর মধ্যে দেখেছো, কিন্তু রিয়েল লাইফে আমি কীভাবে কাজগুলো করেছি, কীভাবে আমি
আমাকে কি ফিল হতো, আমি কি কি এক্সপিরিয়েন্স করেছি সেগুলো খুব একটা শেয়ার করা তোমাদের সঙ্গে হয় না। তো সেই জন্যই আজকে জাস্ট উডিও যখন আমাকে এটা বললো যে প্রমিতা তুমি তোমার কাজের এক্সপিরিয়েন্সগুলো, তোমার যে তুমি যে কাজগুলো করেছো, তুমি যে মধুবরণ সাত ভাই চম্পা করেছো সেখানে চরিত্রগুলোর যে এক্সপিরিয়েন্সগুলো করেছো সেগুলো যদি তুমি একটু শেয়ার করো অডিয়েন্সের সঙ্গে, তো আমি ওই জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁও বললাম যে ঠিক আছে আমি এটা করতে পারি। কারণ সত্যি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, এইগুলো নিয়ে কথাবার্তা খুব কম হয় আমাদের। আর তাছাড়া আমি কয়েকটা জিনিস আরও বলতে চাইবো যে যেরকম আমরা যখন কোনো সিরিয়ালে কাজ করি সেখানে আমাদের একটা পরিবার তৈরি হয়ে যায়, তো সেগুলো শেষ হলে কোথাও একটা মনে হয় যে হয়তো আমরা মানে আমাদের পরিবারের মতনই হয়ে যায়। কারণ সারাটা দিন ওখানে থাকছি, সকাল দিয়ে চলে যাই, রাত্রিবেলা ফিরছি, তো বাড়িতে কিন্তু কমই থাকি আমরা। যখন আমাদের কোনো কাজ শুরু হয়ে যায়, আমাদের যখন একটা প্রজেক্ট চলে তখন আমরা বাড়িতে থাকিই না বলতে গেলে, তো ওটা একটা পরিবার হয়ে যায়। তো ওই কয়েক বছরের যে সম্পর্ক, আর বধুবরণ যেহেতু সাড়ে তিন বছর আমি বধুবরণে কাজ করেছি, তো ওটা একটা পরিবার হয়ে গেছিলো আমার কাছে। যখন শেষ হলো তার একটা অন্যরকম কষ্ট হয় সেটা ফিল করেছি। এবং সাত ভাই চম্পার ক্ষেত্রে আবার ডিফারেন্ট, সাত ভাই চম্পার ক্ষেত্রে এই ফিলটা আমার মাঝে মাঝেই করতাম। কারণ তোমরা দেখেছো সাত ভাই চম্পাতে আমরা জার্নি করতাম, তো সেখানে পারুল, রাঘব আর মণিমল্লিকা এরা ছাড়া বাদ বাকি যে চরিত্রগুলো ছিল তারা সবাই আসতো এবং যেত। তো তোমরা সবাই সেটা দেখেছো, হয়তো কখনো আমি গেলাম রাক্ষস রাজ্যে, কখনো গেলাম খক্ষস রাজ্যে, কখনো গেলাম জলের দুনিয়ায় যেখানে মৎস্যকন্যাদের দুনিয়া, মৎস্যকন্যাদের রাজ্য, কখনো গেলাম তুষার দৈত্যের রাজ্যে। তো যখনই আমরা যে রাজ্যে যেতাম তখনই সেই মানুষগুলোর সঙ্গে প্রায় এক দু মাস করে শ্যুট করতাম। তারপরে তাদের যখন স্টোরিটা কমপ্লিট হয়ে যেত তখন হয়তো প্রথমে রাক্ষস রাজ্য, খক্ষস রাজ্য, তারপর সেখান থেকে রাক্ষস রাজ্য, তো মানে রাক্ষস নগরী। তো তখন না ওটাও একটা মানে মাঝে মাঝে একটা অদ্ভুত দুঃখ হতো আমাদের, অদ্ভুত একটা কষ্টও হতো যে এই মানুষগুলোর সঙ্গে আবার হয়তো এই স্টোরিটা যেহেতু কমপ্লিট হয়ে গেল এখন একটা অন্য দুনিয়ায় আমরা যাব। তো রিয়েল লাইফে সাত ভাই চম্পা যেরকম পারুল, তোমরা দেখেছো যে একটা রাজ্য থেকে একটা রাজ্য যখন যেত পারুল আর সেনাপতি মশাই, তখন যখন তাদেরকে ছেড়ে সে চলে যেত তারা, তাদের একটা অদ্ভুত কষ্ট হতো। তো রিয়েল লাইফেও কিন্তু প্রমিতারও এই কষ্টটা হতো, কারণ যখনই সে একটা রাজ্য ছেড়ে আর একটা রাজ্যে যেত তখন জানতো যে রিয়েল লাইফেও যে মেকআপ রুমে যে মানুষগুলোর সঙ্গে আমি টাইম স্পেন্ড করছি, মেকআপ রুমটা শেয়ার করছি, দু মাস পরে তারা আবার তারা চলে যাবে, অন্য আবার কিছু মানুষ আসবে। তো আনন্দ থাকতো যে এরা যেরকম এখন হয়তো এই গল্পটা শেষ হয়ে গেলো বলে এদের সঙ্গে আমার দেখা হবে না, সেরকমই আবার অন্য নতুন অনেকগুলো মানুষ আসছে যাদের সঙ্গে আবার আমি কাজ করবো। তো সাত ভাই চম্পা একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটা বলবো যে সাত ভাই চম্পা আমার কাছে স্পেশালও, কারণ তোমরা জানো হয়তো এখন সেটা যে সেনাপতি মশাই রাঘবেন্দ্র চরিত্রে যিনি করতেন রুদ্রজিৎ মুখার্জি, তো উনি আমার মনের মানুষ, তো সেখান থেকে আমি আমার মনের মানুষকে পেয়েছি। এটা একটা বলবো যে গুড এক্সপিরিয়েন্স, মানে কী বলবো এক্সপিরিয়েন্স না, একটা মানে আমার লাইফের একটা বিশাল বড় ব্যাপার, একটা বিশাল বড় ব্যাপার যেটা আমি সাত ভাই চম্পা থেকে পেয়েছি, যে যার জন্য সে কাজটা তো এমনি আমার কাছে খুব স্পেশাল আরও স্পেশাল হয়ে গেছে। কারণ হয় না যে এটা খুব স্পেশাল ব্যাপার, ক্রাশ তো আমাদের হতেই থাকে কিন্তু মনের মানুষকে খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট, তো সেটা আমি সাত ভাই চম্পা থেকে পেয়েছি। যেরকম সেনাপতি মশাইয়ের সঙ্গে থাকতো পারুলের, সেখানেই সেরকমভাবেই রিয়েল লাইফেও আমি ওই মানুষটাকে পেয়েছি রুদ্রজিৎ মুখার্জি, তো সেটাও আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার। এবারে আমি তোমাদেরকে এটাই বলবো যে আমার এই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আগামী দিনে নিশ্চয়ই আরও অনেক কাজ তোমাদের কাছে তোমাদের জন্য নিয়ে আসবো, ভালো কিছু। যেরকম বধুবর্ণের থেকে সাত ভাই চম্পা সম্পূর্ণ আলাদা ছিল, আশা করবো এর পরের কাজটা আমি যখনই করি সেটাও যাতে এই দুটো চরিত্র থেকে আবার সম্পূর্ণ আলাদা একটা অন্যরকম গল্প হয়। অবশ্যই তোমাদের যেটা পছন্দ তোমরাও সেটা আমাকে জানিও। আর তার সঙ্গে সঙ্গে জাস্ট স্টুডিওর ক্ষেত্রে বলবো যে ওরাও এটা ওদের জাস্ট স্টুডিওরও কিছু শর্ট স্টোরি, অনেক কিছু ব্যাপার আছে উপহার বলে একটি শর্ট স্টোরি তারা করছে জাস্ট স্টুডিও, যার যে পেজ থেকে আমি আজকে লাইভটা করছি। তো ওদের সেই শর্ট স্টোরিটা আমি দেখেছি, আমার ভালো লেগেছে, তোমাদেরকেও বলবো তোমরা দেখো, তোমরা ওদের পেজে গেলেও আর সেটার ডিটেলস নিশ্চয়ই পাবে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে উপহার। লকডাউন মানে লকডাউনের নতুন একটা শর্ট স্টোরি করছে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও বলবো যে এখনকার আমাদের চারপাশের যা পরিস্থিতি, কাজ একটু একটু করে সব দিকেই শুরু হচ্ছে, আমাদের শ্যুটিংও শুরু হওয়ার কথা হচ্ছে, বাট কখন কীভাবে হবে সমস্ত ডিটেলসটা এখনও ঠিক মতো নেই, সবটাই আমরা নিশ্চয়ই তোমরাও সবাই সবই জানতে পারবে, খবরও দেখানো হচ্ছে, সব কিছুই হচ্ছে।
আমাদের আর্টিস্ট ফোরাম এবং সরকার সবাই মিলে ডিসিশন নিচ্ছেন, চ্যানেল রয়েছে, প্রোডাকশন হাউস রয়েছে, ডিসিশন নিচ্ছেন। বাট সব কিছু সবাইকে তোমাদেরকে এমনিও বলবো, যেহেতু আমাদের এখন সিচুয়েশানটা খুবই কঠিন একটা সিচুয়েশান, তার মধ্যে দিয়ে আমাদের সমস্ত কিছু করে একটু একটু করে এগোতে হবে। তাই সবাই ভীষণই সেফ থাকো, ভালো থাকো, বাইরে বেরোলে মেনটেন করো যে ডিস্টেন্সটা বলা হচ্ছে সেটা মেনটেন করে চলার চেষ্টা করো, বাড়িতে ঢুকে ভালো করে ফ্রেশ হও, স্যানিটাইজ করো, মাস্কটা অবশ্যই সকলে ব্যবহার করো, এই সময়ের জন্য খুবই দরকার, কারণ সবার আগে তো আমাদের সুস্থ থেকে আমাদের নিজেদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের এখনকার লক্ষ্য, যে আমাদের নিজেদেরকে সুস্থ রেখে যে জিনিসগুলো ডক্টররা মানতে বলছেন, সরকার থেকেও বলা হচ্ছে যে এগুলো মেনে চলুন, সেগুলো আমাদের সকলের মেনে চলা উচিত। তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প হলো, আমার খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে গল্প করে। আশা করি তোমরা আমার কাজের এক্সপিরিয়েন্স, আমি বললাম যে কীভাবে দুটো কাজ আমি করেছি, দুটো কাজের ডিফারেন্সটা কীরকম। কয়েকটা জিনিস তোমাদের উদ্দেশ্যে বলবো, যে কাজের ক্ষেত্রে দু তিনটে জিনিস আমি শিখেছি। একটা হচ্ছে ডিসিপ্লিন, খুব ইম্পর্টেন্ট, এটা করতে করতে শিখেছি অবশ্যই। আমি প্রথম দিন কাজে ঢুকেই বুঝে যাইনি সব কিছু, এখনও যতদিন আমি বলবো যে হোল লাইফ, সারা জীবনই আমাদের সবটা বুঝতে সময় লাগে, আমরা শিখিও প্রতিদিন, সেটা কোনো দিনও শেষ হয় না। বাট কাজ যে যতটুকু কাজ করেছি সেখান থেকে বুঝেছি যে আমাদের কাজের দুনিয়া, যে কোনো কাজের ক্ষেত্রে এটা অবশ্যই, এবং আমাদের কাজের ক্ষেত্রেও ভীষণভাবে ডিসিপ্লিন খুব প্রয়োজনীয়, ডিসিপ্লিন হওয়াটা খুব দরকার, সেটা আমি শিখেছি। টাইম, ডিসিপ্লিন হওয়া এবং কাজটা মন দিয়ে করা, আমিও সেটাই করার চেষ্টা করেছি, যে কাজটাকে যাতে মন দিয়ে করবো। তোমরা সকলে ভালো থাকো, জাস্ট স্টুডিওরও সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ আজকে এই লাইভটা করার জন্য। আমি আমার কিছুটা হলেও এক্সপিরিয়েন্স সকলের সঙ্গে শেয়ার করলাম, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। এবং জাস্ট স্টুডিও একটা জিনিসও বললাম, তারা যে শর্ট স্টোরিটা করছে উপহার, সেটা তোমরা দেখো, জাস্ট স্টুডিওর পেজে গেলে তোমরা সবটাই দেখতে পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এবং তোমাদের সবার জন্য বলছি, আমি আবারও বলছি, আজকে যেটুকু আমি ভালোবাসা পেয়েছি সকলের কাছ থেকে, যেটুকু আমার নাম হয়েছে, এই যে পারুল, এই যে কনক, বধুবরণ, সাত ভাই, চম্পা, এই সবটাই তোমাদের জন্যই হয়েছে, সত্যি কথা। এটা কি কোনো মানুষের ভালোবাসা? তোমরা যদি চরিত্রগুলোকে ভালো না বাসতে, তোমরা যদি সিরিয়ালগুলোকে না দেখতে, তোমরা যদি সেগুলোকে গ্রহণ না করতে, অ্যাকসেপ্ট না করতে, তাহলে কোনোদিনও আমি কোনোদিনও এই জায়গা যেটুকু জায়গা করতে পেরেছি অল্প হলেও সেটা করতে পারতাম না। তো এটা সব কিছুই তোমাদের জন্য, এবং আমার জার্নির ভেতরের এক্সপিরিয়েন্সগুলো তো অবশ্যই অফ স্ক্রিন এগুলো এক্সপিরিয়েন্স যেগুলো করি কাজের সঙ্গে সঙ্গে, কিন্তু আমি বলবো আমার জার্নি যেদিন থেকে শুরু হয়েছে তোমরা প্রতি মুহূর্তেই আমার সঙ্গে সঙ্গে ছিলে, এভরিডে। আমি যখন একটু একটু করে এগিয়েছি, যখন কোনো আস্তে আস্তে একটু করে করে তৈরি হয়েছে, যখন পারুলও একটু একটু করে তৈরি হয়েছে, তখনও কিন্তু তোমরা আমার সঙ্গে ছিলে। আর এইভাবে আমার সঙ্গে থাকো, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের খুব সাবধানে এখন থাকতে হবে, সাবধানে থাকো এবং সমস্ত নিয়ম মেনে চলো যা বলা হচ্ছে, সকলে ভালো থাকো। এবং জাস্ট স্টুডিওর সবাইকেও থ্যাংক ইউ সো মাচ। আমি এখানেই শেষ করছি আজকে লাইভটা, আবার নিশ্চয়ই দেখা হবে, এবং আমি চাইবো যে পরের কাজগুলো নিয়ে তোমাদের সামনে আসি, পরে যখন দেখা হবে তখন নিশ্চয়ই যেন আরও যে নতুন যে কাজগুলো হবে সেগুলো নিয়েও তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, এবং তোমরাও আশা করবো যে পরের কাজটাও তোমরা এইভাবেই গ্রহণ করবে। থ্যাংক ইউ সো মাচ।